বর্তমান সময়ে ফর্মের তুঙ্গে আছেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় পেস বোলিং এই অলরাউন্ডার আছেন আইসিসি ওডিআই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে। অন্যদিকে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ আছেন ওডিআই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে। অলরাউন্ডিং পারফরম্যান্সে এই দুইজনের মধ্যে তুলনা করলে এগিয়ে আছেন মেহেদি হাসান মিরাজ, এমনটাই সাক্ষী দিচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সবশেষ প্রকাশিত ওডিআই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে হার্দিক পান্ডিয়াকে পিছনে ফেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। উইন্ডিজদের বিপক্ষে ব্যাটে বলে অসাধারণ পারফর্ম করায় অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে জায়গা হয়েছে তার। ব্যাটিংয়ে খুব বেশি পারফর্ম করার প্রয়োজন না হলেও মেহেদি হাসান মিরাজের বোলিং ছিল দুর্দান্ত। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ওডিআইতে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া মেহেদি হাসান মিরাজ পুরো সিরিজের 3 ম্যাচে 7 উইকেট শিকার করেছেন। এছাড়াও শেষ ম্যাচে নিরুল হাসানের সঙ্গে 16 রানের অপরাজিত জুটি গড়েছেন তিনি। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসি ওডিআই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে আছেন মেহেদি হাসান মিরাজ, যার রেটিং পয়েন্ট 243। অন্যদিকে মিরাজের পরে আছে হার্দিক পান্ডিয়া, যার রেটিং পয়েন্ট 242।